আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন মিলস বাই আলাইসা। আমাদের দেশে যে মিষ্টিগুলো হয় সেগুলো সাধারণত অনেক বেশি ট্রিকি হয়, একটু এদিক সেদিক হলে মিষ্টির মধ্যে ঝামেলা দেখা দেয়, মিষ্টি আর হতে চায় না। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা এতটাই সহজ, এটা কখনো ফেল হওয়ার চান্স নেই। নিয়ে এসেছি কাঁচা গোল্লা রেসিপি। কাঁচা গোল্লা মিষ্টিটা আপনারা যখনই বানাবেন এটা পারফেক্ট হওয়ার জন্য বাধ্য। হ্যাঁ, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো অবশ্যই ফলো করতে হবে, যেহেতু দেশি একটা মিষ্টি এবং আমরা সাধারণত ছানা দিয়ে যেহেতু বানাই, বানানোর নিয়মাবলী সম্পূর্ণরূপে যদি ফলো করা হয় তাহলে আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার দুধের ছানা। ছানা নিয়ে একটু ভালো মতো এটাকে মথে নিচ্ছি। আমি এখানে যে ছানাটা ব্যবহার করেছি সেটাকে 3 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। যেহেতু এখন গরমকাল এসেছে, আমার মিষ্টিগুলোকে ফ্রিজে রাখতে হবে, আর কাঁচাগোল্লায় কিন্তু কাঁচা একটু ছানাও ব্যবহার করা হয়। তো আমার কাছে মনে হয়েছে যে গরমকালে যদি আপনারা এই মিষ্টিটা বানান, সেক্ষেত্রে ছানাটাকে 3 ঘন্টা ঝুলিয়ে রাখলে একটা নর্মাল যে মিষ্টির টেক্সচার সেটা পাওয়া যায়। আর যদি আপনারা শীতকালে বানান, যেমন আমাদের এখানে শীতকালে মাইনাসে টেম্পারেচার থাকে, তো তখন আমার আর ফ্রিজে মিষ্টি রাখার প্রয়োজন পড়ে না। আমি ছানা মানে একটু শক্ত করি, তখন ধরেন আমি সেটাকে তখন 4 থেকে 5 ঘন্টা ঝুলিয়ে রাখি। যেহেতু আমি গরমকালে বানাচ্ছি, আমি 3 ঘন্টা এখানে ঝুলিয়ে রেখে ছানাটাকে ভালোভাবে এখন মথে নিয়েছি। অত ভালো করে মথতে হবে না, দেখুন 2 থেকে 3 মিনিট মথে নিলেই হবে। তো এখান থেকে এখন আমি 1/3 ভাগ ছানা আলাদা করে ফেলছি। এই যে 1/2 ছানাটা আছে এটাকে আমি পরবর্তীতে কাঁচা ব্যবহার করব, আর এটাকে আমি এখন জাল দিব। যদি শীতকাল হতো আমি এক্ষেত্রে অর্ধেকটা করে করতাম, অর্থাৎ অর্ধেকটা জাল দিতাম, অর্ধেকটা কাঁচা রাখতাম। যাই হোক, আপনারা কিন্তু একই রকম আমি যে রেসিপির ভিডিওটা দিচ্ছি সেম করে ভিডিওতে শীতকালেও বানাতে পারেন। আমি একটু ডিফারেন্ট করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা পাতিল নিয়ে এর মধ্যে কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি 1/4 কাপ। কন্ডেন্স মিল্কের পরিমাণটা হবে আপনারা কতটুকু চিনি দিতে চান, কতটুকু মিষ্টি করতে চান সেটার উপর ডিপেন্ড করে। তো আমি যে মিষ্টিটা দিয়েছি এটা একদম হতে পারফেক্ট, অনেক বেশি মিষ্টিও না, অনেক কম মিষ্টিও না। সে জাল দিব করে যেই 1/3 ভাগের 2 ভাগ ছানা তুলে রেখেছিলাম সেগুলো এই কন্ডেন্স মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা যদি চিনি দিয়ে করতে চান তাহলে সেই ছানাগুলোকে একটু চিনি দিয়ে ভালো করে আগে মথে নেবেন। 1 থেকে 2 মিনিট চিনিটা ভালো করে ছানার সাথে মিলিয়ে এরপর একটা পাত্র বসিয়ে এভাবে জাল করতে থাকবেন। একটা সময় চিনিটা গলে যেতে শুরু করবে। চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝিতে আছে এবং আমি কিন্তু এরকম নাড়ানাড়ির মধ্যে আছি। একটা সময় দেখবেন যে পানিটা শুকাতে শুকাতে ছানার অবস্থা ঠিক এরকম হয়ে আসছে, পানিটা শুকিয়ে যাবে এবং ধীরে ধীরে যখন পাত্রের গা থেকে ছানাটা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে ছানাটা একদম প্রিপেয়ার হয়ে গেছে। এখনো আমার ছানাটা তৈরি হয়নি, এটাকে আরও কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন পানি কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এখন আমি চুলাটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন যে পাত্র থেকে ছানাটা একদম উঠে আসছে আর লেগে নেই, তখন সেটাকে একটা প্লেটে নিয়ে এভাবে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করে ফেললে আবার উপরে ক্রাস্ট জমে জামে, মানে অনেকটা জমে জমে যায়, ছানাটা উপরে শুকিয়ে যায়। তো আপনারা সেক্ষেত্রে ঠান্ডা করার জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন। আমার মোটামুটি হালকা গরম আছে, আমি এভাবে এখন মিষ্টিটা বানিয়ে নেব। এরকম হালকা গরম থাকা অবস্থাতে মিষ্টিটা বানিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটাকে ভালো করে এখন মিলিয়ে নিচ্ছি। সেই কাঁচা যে ছানাটা আমি রেখেছিলাম সেটাও এর মধ্যে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নিতে হবে। সময় নিয়ে যখন মেলানো হয়ে যাবে তখন এর থেকে আমি এখন ছোট ছোট করে লেচি করে নেব আর কি, গোল্লা করে নেব, মিষ্টির আকার দিয়ে নেব। এখন আসলে এখন খুব একটা মসৃণ হবে না, হাত দিয়ে এভাবে চেপে চেপে ছানাগুলোকে একসাথ করে নেওয়া, এছাড়া আর কিছু না। এখন শুধু মিষ্টির সাইজ করে এভাবে চেপে চেপে কিন্তু ছানাটাকে একত্র করে নিতে হবে।
এখন আমি হাতটা ধুয়ে এসেছি। হাতটা ধুয়ে একটুখানি ঘি বা তেল আপনারা হাতে মেখে নিয়ে এখন এগুলোকে মসৃণ করে নিতে হবে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। এভাবে কিন্তু একটু একটু চেপে চেপে দেবেন, তাহলে আসলে ছানাটা একসাথে জড়ো হয়ে যায়, মিষ্টি আর খোলার পসিবিলিটি থাকে না। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সাইজ করার সময় খোলার পসিবিলিটি আর থাকে না। তো যেভাবে আপনাদের কাজটা করতে হবে এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আপনারা যদি একটু আস্তে আস্তে মিষ্টিগুলো বানান, সেই ক্ষেত্রে বাকি যে মিষ্টিগুলো থাকবে ওগুলোকে একটা প্লাস্টিক র‍্যাপ, গামছা কিংবা যে কোনো ভালো কাপড়, ঢাকনা, যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। আমার বানাতে অত সময় লাগেনি, আমার ঝটপট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটু দুধের গুঁড়িতে গড়িয়ে নিব। এটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও ভিন্ন একটা মাত্রা যোগ করে। আপনারা চাইলে এটাকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। আমি দুধের গুঁড়িতেই গড়িয়ে নিচ্ছি এগুলোকে। কীভাবে গড়িয়ে নিতে হবে সেটা একটু বুঝে দেখুন। মিষ্টিগুলো যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দুধের গুঁড়িগুলো আর লাগতে চাইবে না। তো চেষ্টা করবেন মিষ্টিগুলো হালকা গরম থাকা অবস্থাতেই এরকম গড়িয়ে ফেলতে। এরকম করে আবার চেপে চেপে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বাড়তি যেই গুঁড়িগুলো লেগে থাকবে সেগুলো একটু হাত দিয়ে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আজ পর্যন্ত আমি যতজনকে মিষ্টিটা খাইয়েছি সবাই এই মিষ্টিটার খুবই প্রশংসা করেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেশি বিদেশি এরকম আরও অনেক মজার মজার খাবার দাবার এবং ট্রাভেল ব্লগ পেতে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। অনেক রিকোয়েস্টেড ভিডিওর মধ্যে এটা ছিল অন্যতম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।